Welcome back to my channel, A Homemaker's Diary. আজকে আমি তোমাদের বন্ধু সহেলি নিয়ে চলে এসেছি একটা মেকওভার ব্লগ। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি পুরো উইদাউট মেকআপ রয়েছি। একটা বিয়ের বাড়ি আছে আন্টির অফিসে, তো সেখানে এখন আমি যাব বলে একটা মেকআপ করব। তো ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, জামা কাপড় বার করে রেখেছি পরে যাব বলে। এখান থেকে আমি আর বুঝাবো আর আন্টি অফিস থেকে আসবে। তো চটপট মেকআপটা স্টার্ট করে দিচ্ছি। আগেই বলে দিই আমি কিন্তু মেকআপে একদম প্রফেশনাল কিছু নই, আর আমি যেরমভাবে করবো যে সেটা মানে একদম উইদাউট এনিথিং যে পারফেক্ট হবে তা নয়, ইমপারফেকশনস তো থাকবেই, বাট তাও আমি যেরমভাবে নিজেকে সাজাই সেরকমই তোমাদের কাছে আজ আমি সেটাই তুলে ধরবো যেটা জানি। তো চলো, আমার স্কিনটা আমি মানে পুরোপুরি ক্লিন আপ করে রেখেছি। আগে আমি একটুখানি মুখটাতে গোলাপড়ি দিয়ে দেবো, এই জন্য গোটা করব। আচ্ছা, এটা দেওয়ার পর নেক্সট আমি একটু অ্যালোভেরা ময়েশ্চারাইজারটা দেব। আমি সবগুলো লিঙ্ক আমি অ্যামাজন থেকে কেনা, তো আমি অ্যামাজন থেকে লিঙ্কগুলো তোমাদেরকে আপডেট করে দেব। আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, তো আমি মোটামুটি খুব একটা এক্সপেরিমেন্ট করি না বিভিন্ন মেকআপ নিয়ে। আমি যেটা স্যুট করে যাই আমি সেটাকেই প্রলং ইউজ করি। তো হয়ে গেছে আমার স্কিন, এবার রেডি টু পুট মেকআপ। আচ্ছা, মেকআপের প্রথমে আমি দিচ্ছি প্রাইমার। প্রাইমারটা আমি ইউজ করছি ল্যাকমি অ্যাবসোলুট ব্লার পারফেক্ট মেকআপ। একটু যেহেতু শেষের দিকে হয়ে গেছে না, স্প্রিঙ্কেল হয়ে যাচ্ছে, এই যে এটা দেখতে পেয়েছ। তো এটা চটপট আমি অ্যাপ্লাই করে নিই। মেকআপের প্রাইমারও অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি নতুন একটা গিফট পাওয়া কনসিলার ফাউন্ডেশন দিচ্ছি, মাই ফেভারিট কালার বারের ফাউন্ডেশন, অ্যাকোয়াফিল প্রো ফাউন্ডেশন। হয়ে গেছে, এবার আমি আই মেকআপটা করবো। এলে কালার্স থেকে আমি এই পিঙ্কটা অ্যাপ্লাই করবো। দেবো আর একটুখানি গোল্ডেন টাচের জন্য, যেহেতু গোল্ডেন কালার আছে শাড়িটাতে, তো একটুখানি দিয়ে গোল্ডেন দেবো। আইব্রোটা করার পর আমি এখন আইলাইনার পরে নেব। আইলাইনারটা উঠে গেছে, এটা হলো কলোসেল মাস্কারা, সরি লাইনার। পরা হয়ে গেছে, এবার আমি কাজল পরব। পরার পর একটু স্মাচ করে নেব কাজলটা। হয়ে গেছে, তো আই মেকআপ ডান। এবার আমি কম্প্যাক্ট ইউজ করছি ফেস স্ক্যানার।
লাইটারে বদলে আমি কি করব, আমি যে কোনো লিপ বাম নিয়ে একটু গ্লোয়ের জন্য গালের উপরে দিয়ে আস্তে আস্তে রাব করে নেব। এই ট্রিক্সটাই আমি লাস্ট ডে তোমাদের বলছিলাম যে জানাবো, সেটাই হলো এটা। তো দিস ইজ মাই ফাইনাল লুক। ও একবার ফ্রান্ট থেকেও দেখিয়ে দেবে, এই দেখো আমি আজকে এরকম সেজেছি, পেছনে বু রেডি হচ্ছে, আর এই দেখো এটা নতুন হেয়ার স্টাইল করেছি একটুখানি, আর এখানে একটা পলের সেট করেছি, আর তার সাথে এই চান্দেরি। You're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. এরপরেই বেরিয়ে যাব। তো তোমাদের বলে দিই, আজকে চ্যানেলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। এমন কিছু ডিফিকাল্টভাবে সাজিনি, খুবই সিম্পল লুক দিয়েছি, কারণ আমরা তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। তো বেশি গর্জিয়াস মেকআপ আমি দিইনি, যে ইভিনিংয়ে আমি থাকবো তো আমি বেশি গর্জিয়াস দিইনি, এই এরকমই রেখেছি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব।